জন্মদিন 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 জন্মদিনে যেরকম অনেক কিছু পাওয়া যায়, অনেক কিছু দিতেও ইচ্ছে করে। আমাদের যে 13 বছরের জন্মদিন পেরিয়ে 14 বছরের জন্মদিনে আমরা পা দিলাম, সেখানে আপনাদের অনেক কিছু দিতে ইচ্ছে করছে। আর সেই দেওয়াটা আমরা রিটার্ন গিফট হিসেবে কী দিচ্ছি আপনাদের, অনেক অনেক রান্না, কারণ আপনাদের শুভেচ্ছাই আমরা এতটা পথে গিয়েছি। প্রত্যেক দিন আমাদের এই জমজমার জন্মদিন উপলক্ষে রান্নায় যারা সুপারম্যান এবং সুপারওম্যান তারা রান্না করতে আসছেন, এরকম দুজন আজকেও আমার সঙ্গে আছে। প্রথমেই আছে দীপান্বিতা ভাটিয়া। কেমন আছিস দীপু? খুব ভালো আছি, কি সুন্দর দেখতে লাগছে তোকে। থ্যাংক ইউ, ওয়েলকাম। কি রকম লাগছে তোর আজকে? ভীষণ নস্টালজিক, কত ইমোশন, মানে কিভাবে আমরা ছোট একটা জায়গায় এমনও দিন করেছি শুটিং, ছোট জায়গায়। একদম, আমি ছোট জায়গায় আস্তে আস্তে যে বড় হয় এটাই ভালো লাগে। এক্স্যাক্টলি। আজকে তুই কি বানাচ্ছিস বল? আজকে আমি বানাচ্ছি চিকেন, কোলাপুরি চিকেন। কোলাপুরি চিকেনে কি কি লাগছে? আমার লাগছে মেইন জিনিস যেটা, তিল। আচ্ছা, রোস্টেড? রোস্টেড আমি করব। আচ্ছা, সাদা তিল নিয়েছি, নারকেল কোরানো, পোস্ত, দানা পোস্ত। হুম হুম। আর মানে পোস্তটাকে বাটিসনি, দানা আছে। হ্যাঁ। এবারে লাগছে পেঁয়াজ কুচানো, টমেটো কুচানো, আর একটু কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা রসুন বাটা, গরম মশলা গুঁড়ো, আর একটু লেবুর রস। আর চিকেনটা নিয়েছি লেগ পিস, আছে যে কোনো পিস নেওয়া যায়। চিকেন কোলাপুরি তুই বানাবি, প্রথমে কি করবি বল? প্রথমে আমি কি করব, যে চিকেনটা যেটা আছে সেটাকে একটু আমি তোর কিচেন থেকে একটু অন করব। ওভেন অন করব? হ্যাঁ, অন কর। একটু শুকনো আমি কিছু জিনিস রোস্ট করব। আচ্ছা, ঠিক আছে। তো আমার তো তিলটা রোস্ট করানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার আমি সাদা তিল নিচ্ছি, শুকনো কড়াইতে সাদা তিলটাকে ভাজবো 3 চামচ মতন। আর এটা যেই একটু হালকা রোস্ট হবে, লাল হয়ে যাবে, লাল হয়ে যাবে, তখন আমি এতে একটু পোস্ত দেব। আর এরপরে দেখ, এটা একটা রোস্টেড গন্ধ আসছে ভালো ভালো। আমরা কি করব, এই সময়তে পোস্তটা দিয়ে দেব। আমি কতটা দেব? 2 চামচ মতন দে। এক, বাস বাস, আরে 2, বাস বাস। এটাকেও রোস্ট করে, রোস্ট করব। রোস্ট করে এটাকে তুলে রাখবো। তারপরে যে নারকেল কোরাটা আছে, এটাকে আমরা আলাদা একটু আলাদা করে রেখে দিবি। এবারে নেব হচ্ছে নারকেল। নারকেলটা আমি 3 টেবিলস্পুন মতো দিয়ে দিলাম, কুরনো নারকেল, ফ্রেশ নারকেল। আচ্ছা, এগুলো সব একসঙ্গে বাটা হবে, একসঙ্গে বাটবি, বাটবো পরে একসঙ্গে। আচ্ছা, মানে যেগুলো রোস্ট করছি। আচ্ছা, তো এই থালাতেই আমি নারকেলটাকেও তুলে রাখছি, এটাকে শুকনো একটা, এটা গন্ধ পাচ্ছিস নারকেল ভাজার। আচ্ছা, এটা হয়ে গেল, এটাকেও তুলে নিবি। এটাকেও তুলে নিচ্ছি। ওকে, একটু তেল নেব। কি তেল? সর্ষের তেল না সাদা তেল? সাদা তেল দে, রিফাইন্ড অয়েল দে, অল্প দে, একদম 1 চামচ মতো। পেঁয়াজ কুচানো আছে। আচ্ছা, এটাকে একটু ভাজবো। ভাজার পর হালকা যেই লালচে হবে না, একটা রোমা বেরোবে, গন্ধ বেরোবে, তখন এই নারকেল যেটা ভেজেছি শুকনো খোলায় তিল আর পোস্তর সঙ্গে এটাকে দিয়ে মিক্সিতে বেটে একটা মশলা তৈরি করে নেব। ও, নারকেলের সঙ্গে এটাকে ভাজতে হবে? নারকেলের সঙ্গে এটাকে ভাজতে হবে। এই সব কটাকে একসঙ্গে আমরা বেটে নেব। আচ্ছা, তাহলে এটাকে অফ করি। অফ কর এটাকে। আমরা মিক্সিতে সব কিছু দিয়ে যা যা ভাজা হলো সেটা হচ্ছে তিল, আমি ধরছি, দে, তোর সুবিধে হবে। হয়ে গেল, এবার এটাকে আমরা বেটে নেব একটু জল দিয়ে, অল্প জল দি, না একটু জল দি, পেস্টের মতন করে নেব। আচ্ছা, বেটে নে, বেটে নে, ভালো করে মুখটা বন্ধ করেছিস। হয়ে গেল? হ্যাঁ, বাহ,
ঠিক আছে, পুরো একদম পেস্ট হয়ে গেল। এবারে আমরা তেল দেবো কড়াই, কড়াইতে সাদা তেল। সাদা তেল কতটা দেবো বলবি? দে 3 টেবিল স্পুন মতন, বেশি লাগবে না। এক, দুই, আর একটু তিন। ঠিক আছে, তেল যেই গরম হয়ে যাবে এতে আমরা বাকি যে কুচনো পেঁয়াজটা আছে ওইটা ছেড়ে দেবো। পেঁয়াজটা ভাজা হোক, এটা যতক্ষণে ভাজছি আমরা কি করি, যে চিকেনগুলো আছে ওতে একটুখানি মশলা মাখিয়ে রাখি। কি কি মশলা? ওই আমি, আচ্ছা তুই নিয়ে নে। এখানে আমরা যা যা গুঁড়ো মশলা ব্যবহার করছি দীপান্বিতা, সেগুলো সানরাইজের গুঁড়ো মশলা, কারণ সানরাইজের গুঁড়ো মশলা মানেই সেটা 100% পরিশুদ্ধ। তাহলে আমরা নেব একটু হলুদ গুঁড়ো, হ্যাঁ অল্প একটু, একটু শুকনো লঙ্কা গুঁড়ো, যাকে বলে না একটু ম্যারিনেশনের জন্য, লেবুর রস, লেবুর রস, একটু আদা বাটা হাফ চামচ মতো, এটাকে একটু মাখানো, আর একটু নুন দিয়ে দি। আপা একটু তোর হাত দিয়ে নুন দিয়ে নে। হ্যাঁ দেখ, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ পরে তো দেবো আমরা, আমি জাস্ট এটা মাখিয়ে রাখলাম। ওকে, এবারে পেঁয়াজটা ভাজা হয়ে যাচ্ছে, এতে আমরা দেব হচ্ছে টমেটো, আমি দিয়ে দেবো, দিয়ে দে, পুরোটাই লেগে যাবে, পুরোটা লেগে যাবে। আমাদের কোষ এবং টিস্যুর জন্য চিকেন কিন্তু খুব উপকারী, যার জন্যই বলে 40% মানুষদের রেড মিট না খেতে শুধুমাত্র চিকেন খেতে ইচ্ছা। এবারে এতে দেবো আমরা জিঞ্জার আর গার্লিক, মানে রসুন বাটা আর আদা বাটা, রসুন হ্যাঁ দে আর আদা, হ্যাঁ ঠিক আছে। যতক্ষণে টমেটোটা একটু ভাজা হচ্ছে, যাকে বলে মশলা কষ, সিম্পল। এইবারে দে হলুদ আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দে লঙ্কা গুঁড়ো। এইবার চিকেনটা দেবো আমরা, এনে তুই যতক্ষণ মশলার মধ্যে চিকেনটাকে ভাজছিস আমি একটা ব্রেক নেবো, একদম নিচ্ছে একটা ব্রেক, ব্রেক নিয়ে এক্ষুনি ফিরে আসছি, সঙ্গে থাকুন। ব্রেক থেকে ফিরে চলে এসেছি, আপনারা দেখছেন সানরাইজ প্রেজেন্ট জি বাংলা রান্নাঘর, কো পাওয়ার্ড বাই নিমাইল এবং অন্নপূর্ণা সুপার ঘি। আমি যে সুন্দর শাড়িটা পরেছি এটা আমাকে দিয়েছে বেহালা ম্যান্টনের আজকের নন্দিনী বুটিক, আর এই যে সুন্দর গয়নাগুলো পরেছি এগুলো আমাকে দিয়েছে সৃজি। আমাদের রান্নাঘরটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে কুচিনা, সেজন্য কুচিনাকে অনেক ধন্যবাদ। আর অবশ্যই পড়বেন হ্যাংলা হেসেল, এটা হলো প্রথম বাংলা আন্তর্জাতিক ফুড ম্যাগাজিন। আর চলছে আমাদের জমজমার জন্মদিন, প্রথমেই আজকে আমার সঙ্গে দীপান্বিতা। দীপান্বিতা কতটা ভাজা হলো রে? দেখ কত ভালো করে ভাজা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এইবারে আমরা যে পেস্টটা বানিয়েছি, হ্যাঁ সব রোস্ট করেছিলাম, নারকেল দিয়ে, পেঁয়াজ দিয়ে, এই যে পেস্টটা দিয়ে, যেটা বাটলাম, যখনই আপনি কিছু ভাজেন, মাছ মাংস যাই হোক না কেন, আমরা যখনই ভাজি তখন প্রচুর তেল ছিটকে, সেই তেলটা সহজে উঠতে চায় না। আপনি যদি সাবান জল দিয়েও মোছার চেষ্টা করেন তাহলেও কিন্তু একটা আঁশতে ভাব থেকে যায় এবং একটা চিটচিটে ভাব থেকে যায়। সেক্ষেত্রে কী করবেন, খানিকটা কনসেন্ট্রেটেড নিমাইল স্প্রে করবেন, করে ভিজে কাপড় দিয়ে মুছে নেবেন, দেখবেন জায়গাটা ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে এবং জীবাণুমুক্তও হয়ে যাবে। আপনার পরিবারের স্বাস্থ্যের সঙ্গে নো কম্প্রোমাইজ, এখন থেকে শুধুই নিমাইল। এবার বল, দেখ এবার মশলাটার সঙ্গে কষিয়ে নেবো, একটু কি জল দেবো? হ্যাঁ জলটা দেবো, এবার দেখ একটু জল দে। ওই মশলা ওই যে এটা করেছে পেস্টার ওর বাটিটা ধুয়ে দিই দে। আচ্ছা এবার একটু গরম মশলা গুঁড়ো দেবো, গরম মশলা গুঁড়ো দিবি তাই তো, আর কাঁচা লঙ্কা একটু দেবো, কারণ খুব একটা ঝাল আমরা দিই, কাঁচা লঙ্কাটা দিয়ে দিই, দে 2-3 কাঁচা লঙ্কা ঝাল বুঝে, আর একটু গরম মশলার গুঁড়ো, তাহলে স্পুন ব্যাক করতে হবে, হ্যাঁ দিচ্ছি দি দে। এইবার একটু ভালো করে মশলাটার সঙ্গে ভেজে নিয়ে অল্প একটু জল দিয়ে চাপা দিয়ে দাও, জল দেবো, দে বাস বাস জল দেবো, ঠিক আছে।
একটু মাখা মাখা, কেন রুটির সঙ্গে ভাতের সঙ্গে সবার সঙ্গে এটা খাওয়া যায়। তুমি স্পেশালি পরোটার সঙ্গে খেতে দারুণ লাগবে। এটা কোলাপুরি পরোটা হয় আর তার সঙ্গে কোলাপুরি চিকেন, চিকেন জমে যাবে একদম। আর কোলাপুরি পরোটা ঘিতে, বুঝতে পেরেছিস, একদম গাওয়া ঘিতে। এবং কোলাপুরি পরোটাটা যদি আপনি খেতে চান তাহলে আপনাকে গাওয়া ঘিতেই খেতে হবে। আর গাওয়া ঘি মানেই হলো আমাদের এই অন্নপূর্ণা সুপার ঘি, যেটা খেলে আপনার শরীরও ভালো থাকবে, মানে আপনার হাড় শক্ত থাকবে এবং হার্টও ভালো থাকবে। এবার লিডটা চাপা দিই, চাপা দিই। তো রেসিপি তো রেডি, খালি সেদ্ধ হতে যেটুকু সময় লাগবে। খুব সহজে বানিয়ে ফেললো দীপু কোলাপুরি চিকেন, আপনার ঝটপট রেসিপিটা দেখে নিন। চিকেন কোলাপুরি বানানোর জন্য একটি ফ্রাইং প্যানে সাদা তিল খালি খোলায় হালকা লাল করে ভেজে তাতে পোস্ত দানা দিয়ে আবারও নাড়াচাড়া করে তুলে নিতে হবে। সেই প্যানে নারকেল কোড়া রোস্ট করে তিলের প্লেটে তুলে রাখতে হবে। অল্প সাদা তেল ফ্রাইং প্যানে দিয়ে পেঁয়াজ কুচি ভেজে একসঙ্গে ভাজা এই সমস্ত মশলা মিক্সিতে মিহি করে বেটে নিতে হবে। চিকেনে হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, লেবুর রস, আদা বাটা, রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে রেখে কড়াইতে সাদা তেল দিয়ে পেঁয়াজ কুচি ছেড়ে নাড়াচাড়া করে তাতে টমেটো কুচি, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়ে চিকেন দিতে হবে। খুব ভালো করে নাড়াচাড়া করে অল্প জল, কাঁচা লঙ্কা কুচি, গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে ঢাকনা দিয়ে রাখতে হবে। নামানোর আগে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলেই তৈরি চিকেন কোলাপুরি। দীপু রেডি হয়ে গেছে, কোলাপুর সে আই হু, কোলাপুরি চিকেন খেয়ে দেখবো কিরকম হয়েছে। ওকে, ভালো লাগছে, বড্ড ভালো হয়েছে। থ্যাংক ইউ। আপনাদের কাছে অনেক ভালো ভালো রেসিপিস আছে, আমাদের লিখে পাঠান, চিঠি লিখতে পারেন, মেল করতে পারেন, যাই করবেন ছবি সহ। আমাদের ঠিকানা হচ্ছে জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজেস লিমিটেড, মিডিয়া সিটি, 11-4J1/15, ব্লক ইপি, 10th floor, Sector 5, ইলেকট্রনিক্স কমপ্লেক্স, সল্ট লেক, কলকাতা 700091। আমাদের পরের অতিথি ফোর্ট রায়চক থেকে শেফ শ্যাম্য মজুমদার। কেমন আছো শ্যাম্য? খুব ভালো, তুমি কেমন আছো বলো? আমি খুব ভালো আছি, এবং আমাদের জন্মদিনের সেলিব্রেশন চলছে, আমরা 13-14 পা দিলাম, এই জন্য আরও বেশি ভালো আছি। খুব ভালো। আর এরকম একটা সময় তুমি আমাদের সঙ্গে এসেছো আমাদের কাছে। শ্যাম্য, আজকে কি বানাচ্ছো বলো? আজকে যেটা আমি বানাচ্ছি সেটা হলো ফিডিংকি মুরগি পাতুরি। ফিরিঙ্গি মুরগি পাতুরি বলতে পারো, তোমার আগে দীপান্বিতা এসেছিল, সে বানিয়েছে কোলাপুরি মুরগি। হ্যাঁ, কোলাপুরি চিকেন, তুমি ফিরিঙ্গি মুরগি পাতুরি, আরে বাবা, আজকে তো জমে যাবে। বলতে পারো এটা হলো কি তোমার নিউ এজ জেনারেশনের ফুড। হ্যাঁ, ঠিক আছে, আমি জাস্ট একটুখানি এমফাসাইজ করি, সেটা হলো মানে আমরা একসময় শুনেছি ফিউশন ফুড, ফিউশন, ঠিক আছে, এইটাকে তুমি বলতে পারো দ্যাটস আ প্রোগ্রেসিভ ইন্ডিয়ান, মানে এটা একটা নিউ কোড দ্যাট ইজ কল্ড প্রোগ্রেসিভ ইন্ডিয়ান, মানে প্রোগ্রেসিভ ইন্ডিয়ান, প্রোগ্রেসিভ ইন্ডিয়ান, ঠিক আছে, মানে প্রগতিশীল ভারতীয়, প্রগতিশীল ভারতীয় রান্না বলতে পারো। তার কারণ হচ্ছে দেখো, কিছু কিছু ডিশেস এমন আছে বিভিন্ন রিজিয়নে, সেটা হয়তো অন্য রিজিয়নের কাছে পৌঁছায় না বিকজ অফ কিছু ইনগ্রেডিয়েন্টস এর জন্য, আর কিছু রেসিপিজ এর বা বলতে পারো কিছু টেকনিক্স এর জন্য। তো সেইটাকে সেই রিজিয়নের মতো করে বানিয়ে দেওয়া, তাহলে সেটা কি তার অ্যাডাপ্টেবিলিটি অনেক বেড়ে যায়, আর ওয়াইড রেঞ্জ অফ যে আমাদের ভারতীয় ফুড সবার কাছে পৌঁছাতে। তো এইটাই হলো মেইন কনসেপ্ট হচ্ছে প্রোগ্রেসিভ ইন্ডিয়া। ওকে, তোমার প্রোগ্রেসিভ ইন্ডিয়ান রেসিপি যেটা তুমি বলে ফিরিঙ্গি মুরগি পাতুরি, তার জন্য কি কি লাগছে? খুব সিম্পল, বাড়ি মানে হাতের কাছে সব জিনিসগুলো পাওয়া যায়, সেটা হলো চিকেন ব্রেস্ট, যেটা থিন স্লাইস করে রাখা আছে আমার কাছে, আছে আমি একটা পেস্ট বানিয়েছি গ্রিন পেস্ট, যেটা হচ্ছে যার মধ্যে আছে ধনে পাতা, পুদিনা পাতা আর একটু হালকা থাইম। এটা যদি কেউ না পান তাহলে পুদিনা পাতা ধনে পাতা দিয়ে হতে পারে, পাতা ধনে পাতা দিয়েও করতে পারে, তার শেপ মানে থাইমের জায়গায় একটুখানি সে জোয়ান ইউজ করতে, জোয়ান ব্যবহার করতে, ঠিক আছে। এছাড়া আছে নারকল কোড়ানো, ফ্রেঞ্চ মাস্টার্ড, মাকাই আটা, ফ্রেঞ্চ মাস্টার্ডটা আমরা তো, মাস্টার্ড মানে হচ্ছে সর্ষে পাউডার বা সর্ষে বাটা আমরা জানি, ফ্রেঞ্চ মাস্টার্ডটা আমাদের একটু বোঝাও। আচ্ছা, ফ্রেঞ্চ মাস্টার্ড সেটা হলো কি মানে তুমি যদি দেখো রেসিপিটা, সেটা হলো খুব নর্মাল আমাদের যে হাউস মাস্টার্ডই, যখন এটাকে আমরা পেস্ট করি এটার মধ্যে আমরা হালকা একটুখানি তোমার মানে তুমি বলতে পারো সালাড অয়েল বা রিফাইন্ড অয়েল দিয়ে খুব স্মুথ পেস্ট হয়, মানে সাদা অয়েল দিয়ে দিতে পারি, সাদা তেল আমরা যেটাকে বলি, আগে এটাকে আমরা সোক করে রাখা হয় যাতে তার মানে তোমার যে রিংটা ইয়েটা থাকে ছিলকাটা সেটা পুরো বেরিয়ে বেরিয়ে যায়। আচ্ছা, বাড়িতে যদি অনেকে যদি ফ্রেঞ্চ মাস্টার্ড না চান সে কাসুন্দ দিয়েও, কাসুন্দ দিয়েও ব্যবহার করতে পারে। তাছাড়া আছে আমার কাছে জিঞ্জার গার্লিক পেস্ট, লেমন জুস, একটু ড্রাই থাইম রাখা আছে আমার কাছে, যদি কেউ ফ্রেশ থাইম ইউজ করতে পারে তাহলে খুবই ভালো ফ্লেভার ইম্পোর্ট করবে, আর থাইম যদি কেউ না পান তাহলে সেক্ষেত্রে জোয়ান ব্যবহার করবে, জোয়ান ইউজ করতে পারে। আর আছে আমার কাছে ব্ল্যাক পেপার, তাতে গোলমরিচের গুঁড়ো,
নুন আর চিনি। গোলমরিচ গুঁড়ো আমরা যেটা ব্যবহার করছি সেটা সানরাইজের গোলমরিচ গুঁড়ো, কারণ সানরাইজের মশলা মানে 100 ভাগ পরিশুদ্ধ। এবার বলো। আচ্ছা এবার যেটা করব সেটা হলো রেসিপিটা খুবই ইজি আর খুবই, এটা কি জল গরম হচ্ছে থাকে থাকে? ওকে আমরা স্টিম করব তো। এই কলা পাতাটাকে বেশ ভাপিয়ে রেখেছো না? একটু শেকে রেখেছি তার কারণে এটা ফোল্ড করার সময় ফেটে যেত। ফেটে যেত। আমরা স্টার্ট করি। করো। আচ্ছা প্রথমে এটা দেব তো? প্রথমে এটা দিলাম। তুমি বলবে আমি তোমাকে হেল্প করব। ভালো জোগাড়ে। আচ্ছা যদি দেখতে পারো সেটা হলো চিকেনটাকে আমি খুব এখানে স্কোর করে একটুখানি সিনথেট মানে ছুরি দিয়ে কেটে রেখেছি যাতে ম্যারিনেশনটা ভিতরে যেতে পারে। আচ্ছা আমাকে একটু লেমন জুসটা দেবে? ফার্স্ট দেব। এ নাও। আচ্ছা সেটা হলো যে আমি টিস্পুন ইউজ করছি এখানে, সেটা 2 টিস্পুন মতো, মানে 2 চামচ পাতি লেবুর রস। হ্যাঁ 2 চামচ পাতি লেবুর রস আমি এখানে ইউজ করব। এবার আমাকে একটু অনেক মাস্টার্ড দেবে, সরষে বাটা। এবার দেবে হচ্ছে কি আমাকে একটু জিঞ্জার গার্লিক পেস্টটা। আগে আদা দেব না আগে রসুন দেব? আগে তুমি আদা দাও। এই নাও আদা। আমি আদা যা দেব রসুন তার থেকে বেশি দেব, সেটা হাফ টিস্পুন মতো আমি এখানে আদা দিলাম আর 1 টিস্পুন মতো আমি দেব হচ্ছে রসুন বাটা। এবার একটুখানি সল্ট, নুন। এটা মোটামুটি তোমার হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি একটু অলিভ অয়েল দেব। দেখো অলিভ অয়েলটা এই নাও। অলিভ অয়েলটা মিনিমাম তুমি 1 টেবিল স্পুন মতো দেবো আমি। হালকা করে হাত দিয়ে মিক্স করে নেব। আচ্ছা কিচেন যেহেতু হাইজিন পার্টটা খুব মেনটেন করতে হয়, সেটা যদি আমরা মনে করি যে এটা আমরা গ্লাভস ইউজ করব, গ্লাভস আমরা ইউজ করতে পারি। কিচেনে সত্যি হাইজিন পার্টটা খুব মেনটেন করতে হয়, কারণ কিচেন যদি জীবাণুমুক্ত না থাকে তাহলে কিন্তু আপনার খাবারটাও স্বাস্থ্যকর হবে না। তাই কিচেনে যেখান থেকে জীবাণু সংক্রমণ হওয়ার সম্ভব সেখানে সেখানে নিমযুক্ত নিমাইল দিয়ে রাখুন, তাহলে আপনার কিচেন একদম জীবাণুমুক্ত থাকবে। দেখো ফার্স্ট ম্যারিনেশনটা রেডি। আমি সিম্পলি একবার রিপিট করে দিচ্ছি রেসিপিটা, ভেরি সিম্পল রেসিপি। জিঞ্জার গার্লিক পেস্ট, আমার একটু হচ্ছে লেমন জুস, একটু ফ্রেঞ্চ মাস্টার্ড, যাদের কাছে ফ্রেঞ্চ মাস্টার্ড নেই বাড়িতে কাশুন দিয়ে ইউজ করতে পারবে, সল্ট পেপার। আচ্ছা ভেরি সিম্পল। আর তার সঙ্গে তুমি যে হার্বসটা থাইম যেটা ব্যবহার করেছো সেখানে জোয়ানও ব্যবহার করতে পারো। হ্যাঁ এখন আমি এটা ইউজ করিনি, মানে আমি জাস্ট এবার ওনাতে অ্যাড করব হালকা। দেবো আমি স্পুন দেবো? ঠিক আছে আমি জাস্ট ফার্স্ট ওপর থেকে জাস্ট একটুখানি জাস্ট আমি টাইম ইউজ করলাম। এটাকে ফার্স্ট ম্যারিনেশনটা করে করার পরে মিনিমাম 10 মিনিট রাখতে হয় ফ্রিজে। 10 মিনিট যেহেতু তুমি সময় নেবে আমি তার মধ্যে একটা ব্রেক নেব। নিচে একটা ব্রেক, ব্রেক নিয়ে এখনই ফিরে আসি, সঙ্গে থাকুন। ব্রেক থেকে ফিরে চলে এসেছি, আপনারা দেখছেন সানরাইজ প্রেজেন্ট জি বাংলা রান্নাঘর, কো পাওয়ার্ড বাই নিমাইল এবং অন্নপূর্ণা সুপার ঘি। এবার বলো কি করতে হবে? এবার যেটা করব, ফার্স্ট ম্যারিনেশনটা হয়ে গেছে, আমরা 10 মিনিট মতো রাখলাম ফ্রিজে। এবার যেটা করব সেটা হলো যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম গ্রিন পেস্ট, সেটার মধ্যে অ্যাড করব মিনিমাম 2 টেবিল স্পুন মতো। এবার যেটা আমি অ্যাড করবো সেটা হলো যে মাকাই আটা, যেটা সেটা আমি অ্যাড করবো এটা মিনিমাম 2 টেবিল স্পুন মতো। এবার মাকাই আটাটা কেন দেওয়া হচ্ছে সেটা আমি একবার বলে দিই। সেটা হলো এটা দেওয়া হচ্ছে তার কারণে বাইন্ডিংটা রাখার জন্য। আচ্ছা এবার হচ্ছে নারকল বাটা যেটা আছে, মানে নারকল কুড়োনো কুড়িয়ে হালকা করে বাটা আছে, এটাকে জাস্ট আমি একটু মেখে নিই। আমাকে একটু সল্ট দেবে এটার মধ্যে? হ্যাঁ দেব, হাতে করে দিই। হ্যাঁ হ্যাঁ ব্যাস। আর একটু অলিভ অয়েল উপর থেকে যাও, তার মানে একটু ড্রাই হয়ে গেছে তার জন্য। ঠিক আছে এবার যেটা করবো সেটা হলো আমরা ফোল্ডিংটা করবো। এই যে আমি তোমাকে কলা পাতাগুলো একে একে দেবো। হ্যাঁ আচ্ছা কলা পাতাটা সেটা আমরা সবাই জানি, তাও আমি একবার বলে দিই। কলা পাতাটা কেটে হালকা করে একটুখানি তেল মাখিয়ে জাস্ট এপিটোপিট করে নিতে হবে। জাস্ট বুক ফোল্ড, জাস্ট এরকম ভাবে ফোল্ড করে নেওয়া, তাই তো? আপনারা দেখতেই পাচ্ছেন এই কদিন আমাদের জি বাংলার রান্নাঘরে সব বিখ্যাত মানুষরা যারা রান্নায় সুপারস্টার তারা এসে রান্না করছে। আপনারও ইচ্ছে করছে তো, তার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। কীভাবে যোগাযোগ করবেন? এখন অডিশন দেওয়াটা খুব সোজা, কারণ অডিশনের জন্য আপনারা আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন প্রত্যেক সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধে 6টা অবধি আপনাদের জন্য খোলা আছে। আমাদের ফোন নাম্বার হলো 6292154597। শাম্মু তুমি তো খুব সুন্দর করে পাতুরি বানাচ্ছো,
আর দীপানিতা এসে খুব সুন্দর করে কোলাপুরি চিকেন বানিয়ে গেছে, বুঝতে পেরেছো? আচ্ছা, আজকে তোমাদের দুজনের জন্য সানরাইজ প্রেজেন্সি বাংলার পক্ষ থেকে অনেক রিটার্ন গিফট আছে, কি কি আছে দেখিন। আপনাদের জন্য আছে সানরাইজের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার, আছে নিমাইলের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার, আছে অন্নপূর্ণা সুপার কিয়ের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার, আছে শাহাবাবু আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিটের তরফ থেকে একটা সুন্দর শাড়ি ও একটা গিফট ভাউচার, অঞ্জলি স্কেয়ারের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার, বিবনির তরফ থেকে একটা গিফট হ্যাম্পার, শ্রীজিত তরফ থেকে একটা গোল্ড প্লেটেড গয়না, সানকুইকের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার, কেকসের তরফ থেকে একটা সুন্দর কেক, আর আছে মিষ্টি কথার তরফ থেকে এক বাক্স মিষ্টি। এবার যেটা করবো সেটা হলো পাতুরি দেখছো মোড়া রেডি, এবার স্টিম করবো। এটা আবার আমরা 15 মিনিটসের মতো স্টিম করব। স্টিম করলে রেডি হয়ে যাবে মুরগির ফিরিঙ্গি পাতুরি। ফিরিঙ্গি পাতুরি পুরোটা একবার দেখতে হবে তো, তার জন্য চট করে একবার রেসিপিটা দেখে নিই। ফিরিঙ্গি মুরগি পাতুরি বানানোর জন্য চিকেন ব্রেস্ট হালকা করে চিরে নিয়ে তাতে পাতি লেবুর রস, মাস্টার্ড সস, আদা বাটা, রসুন বাটা, নুন, অলিভ অয়েল ও ড্রাই থাইম দিয়ে ম্যারিনেট করার কিছুক্ষণ পর মশলার পেস্ট, মাকাই আটা, নারকেল কোড়া, নুন, আরও একটু অলিভ অয়েল মিশিয়ে ভালো করে মেখে হালকা সেঁকে নেওয়া কলা পাতায় ম্যারিনেটেড চিকেনগুলো মুড়িয়ে নিতে হবে। স্টিমারে জল ফুটিয়ে পাতুরিগুলো দিয়ে 15-20 মিনিট ভাপিয়ে নিলে রেডি ফিরিঙ্গি মুরগি পাতুরি। মুরগির ফিরিঙ্গি পাতুরি তো রেডি হয়ে গেছে, এখানে আর একটু স্টিম হবে কিন্তু আমাদেরটা হয়ে গেছে, এবার একটু খেয়ে দেখবো সাম্য। ফিরিঙ্গি মুরগির পাতুরি বা মুরগির ফিরিঙ্গি পাতুরি যাই বলি না কেন খেতে কিন্তু অসাধারণ। আমরা তো দোতলার পাতুরি দুটো দুজনে খেয়ে ফেললাম, এবার তিনতলাটার কি অবস্থা দেখি। ওকে বাহ, এটাও প্রায় হয়েই এসেছে, সুন্দর একটা গন্ধ ছাড়ছে। এটা হতে থাক সাম্য, আমাদের হাতে তো আর সময় নেই, তাই আমাদের জি বাংলা রান্নাঘর এখানেই শেষ করতে হবে, কিন্তু দিদি নাম্বার ওয়ান হতে হতে তুমি আর আমি বাকি দুটো খেয়ে নেবো, কেমন? আজ এ পর্যন্তই, কালকে আবার নতুন কোনো চমক আপনাদের জন্য, ততক্ষণের জন্য বিদায়, এখন দেখুন দিদি নাম্বার ওয়ান।